হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলছি গাজীপুর সিটি কর্পোরেশনের 34 নং ওয়ার্ড থেকে, শরীফপুর কোনাপাড়া। আজকে আমরা আসছি হাশেম মণ্ডল, ওনার একটা ছোট একটা গরুর খামার কিছুদিন আগে দিছে। এই তো এই গরুর খামার আসছে, আমরা তার কাছ থেকে জানবো এই খামারটা করতে তার কত টাকা খরচ হয়েছে এবং গরুগুলো কোথা থেকে কালেকশন করছে এবং কীভাবে এই পরিচালনা করে। তো ভিডিওটা দেখতে থাকুন। যারা নতুন খামারি, নতুন খামার করতে চান, তাদের জন্য অবশ্যই ভালো একটা টিপস পাবেন সম্পূর্ণ ভিডিওতে। তো ভিতরে হাশেম মণ্ডল নিয়ে আসুন, ওর সাথে কথা বলি বিস্তারিত। উনি আপনাদের কতদিন ধরে করছেন যদি বলতেন? আমি এই খামারটা শুরু করছি ৬ মাস। তো আপনার প্রথমে শেডটা যে করছেন, তো এটা কেমন খরচ পড়ছে? আমার 7-8 লাখ টাকা গরুর পিছিয়ে গেছে, আরও ঘর বানাইতে 1-2 লাখ টাকা লাগছে। আর গরুগুলো কোথা থেকে কালেকশন করছেন আপনি? গরু হইলো আপনার মির্জাপুর বাজার থেকে, জামালপুর বাজার থেকে, এরকম করে বিভিন্ন বাজার থেকে আমি সংগ্রহ করছি। কেমন বয়সের কিনছিলেন গরুগুলো আপনার? 3 মাস, 4 মাস, 5 মাস। তো এই বাছুরগুলো যে কিনছেন আপনি, সব কি সেম বয়সের? একটা এক বয়স, কতটা 5-6 মাস, 3-4 মাস, তো এরকম। এগুলো আপনি কতদিন মানে পালবেন, কতদিন মেয়াদে? আমি গরু পালমু 2-3 বছর। মানে এগুলো 2-3 বছর পর্যন্ত পালবো? 2-3 বছর পর্যন্ত পালমু। অনেকে তো দেখি এই বাছুর গরু আনে একটা মাঝারি বয়স্কিরা, তারা আবার ছেড়ে দেয়, কেউ দাঁত হওয়ার পরে ছাড়ে, কেউ দাঁত হওয়ার আগ পর্যন্ত ছাড়ে। আমি এই গরু সম্পূর্ণ বয়স হইলে তারপরে ছাড়মু। মানে শৌখিনতার দিক থেকে খামারটা করছেন? হ্যাঁ, নিজে শখ করে আর কি পালি, লস লাভের হিসাব নেই আমার কাছে। একাই কি দেখশন করেন নাকি আপনার? আমি লোক রাখছি, আমার লোক আছে, লোকে দেখাশোনা করে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই খামার নিয়ে? ভবিষ্যৎ কল্পনা আরও বড় করার ইচ্ছা আছে, আরও স্বপ্নে দেখি যে আরও বড় করবো। যারা এই আপনারা কি আজকে দেখতেছে এই ভিডিওটা, ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যদি কেউ খামার করতে চায় তাহলে তার প্রথমে কী কী সমস্যাগুলা সম্মুখীন হইতে হয়? সমস্যা গরু আপনার চিকিৎসা করতে হয়, ডাক্তার দেখাইতে হয়, গরুর ট্রিটমেন্ট করতে হইব, সবসময় গরুর খেয়াল রাখতে হইব, কোন গরুর কোন সমস্যা হইলো। আর আপনার এই খামারের গরুগুলো যেগুলো আছে এগুলারে আপনি কয় বেলা খাবার দেন এবং কী কী খাবার দেন? খাবার ঘাস দেই, তারপরে খের, তারপরে চিড়ার কুড়া, ধানের কুড়া, ভুসি, খোল। আপনার পছন্দের যে গরুগুলো আছে এগুলা কোন গরুগুলো, কই থেকে কিনছেন? এই গরুটা হইলো আমার পছন্দের, এটা আমি জামালপুর বাজার থেকে সংগ্রহ করছি। কত দাম নিছিল? এটা নিছিল হইলো 75,000। বয়স কতদিন? বয়স 7-8 মাস। আচ্ছা, আরেকটা কথা, এটা সবাই মানে বলে যে বাছুর গরুর এত দাম কি, কিসের জন্য? কারণ বাছুর গরুর চাহিদাটা বেশি, বড় গরুর চেয়ে ছোট বাছুর গরুর চাহিদা বেশি, এই কারণে এটার দাম বেশি। মানে কি কি লক্ষণ দেখে আপনি গরুগুলো কিনেন? যারা নতুন খামারি, হ্যাঁ তো মনে করেন অনেকে নতুন খামার করতেছে, অনেকে বোঝে না, এই বিভিন্ন ইউটিউবের প্রতিবেদন দেখে তারা ধারণা নেয়। তো আপনি যেই সব কন্ডিশনগুলো দেখা একটা বাছুর গরু কিনেন, ওই রকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন, যারা ধারণা তারা যেন কিনতে পারে। এই ধারণা হইলো গরুটা লম্বা চূড়া দেখতে হইব, গরুর পাওচাও মোটা দেখতে হইব, আসলে কি খাটো না লম্বা, ভালো দিকে স্বাস্থ্যমস্ত ভালো, এরকম গরু কিনতে হইব। সবচেয়ে ভালো হয় কোন জাতের গরু দিয়া খামার করবে? সবচেয়ে ভালো হয় অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া ফিজেম গরু আছে, তারপরে ক্রস আছে, দেশি আছে, সিন্ধি গরু আছে। আপনার এখানে সার গরু কটা? আমার এই জায়গায় হইলো 10টা সার গরু, 1টা গাই গরু, ফিজেম জাতের গাই বাছুর। গাই বাছুর, আচ্ছা। আর এখন আপনি অনেকে তো ডেয়ারি খামার করে, দুধের খামার, আর আপনি করতেছেন ফ্যাটেনিং খামার। তো আপনি কীভাবে এই দিকটা মানে উদ্বুদ্ধ হলেন যে আমি এই মাংসের জন্য গরু বানাবো, ফ্যাটেনিং খামারটা করবো? আমি মানে এটা চিন্তা ভাবনা করে দেখছি যে গাই গরু পালাটা অনেক কষ্টজনক, অনেক পরিশ্রম করতে হয়, তারপর এগুলো দুধ পেনাইতে হয়, দুধের রুক রাখতে হয়, এটা অনেক একটা অতিরিক্ত খাওয়ানোর উপরে রাখতে হয় গাই গরু। আর হাড় গরু দেখা যেতেছে আমি অল্প খাও নেই, আমার চলতে আছে, আর হাড় বড় হইব আমি বিক্রি করে ফেলাইম। মানে সেটআপটা খুব সহজে? হ্যাঁ, অনেক সহজে আর কি, হাড় গরু পালতে অনেক সুবিধা, অনেক সহজ। গাই গরু পাললে অনেক সময় বিভিন্ন রোগ আক্রান্ত দেখা দেয়, আর হাড় গরুর ভিতরে এত একটা রোগ দেখা দেয় না। আর আপনি আগে কি কখনো খামার করছেন? আমি এইটাই আমার জীবনের প্রথম, আমি আর কখনো খামার করি নাই, তবে খামার করে আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই খামারটা আরও অনেক বড় করতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনি যদি বলতেন আপনার গরুর খাবার দাবারের যে শিডাল,
মানে কখন কি খাবার দেন, মানে কি খাবারগুলো দেন গরু? আমি সকাল 11টা বাজে কুড়া ভুসি খৈল এগুলা পানি দিয়ে এগুলা খাওয়াই, আর তারপরে আপনার একটার দিক দিয়ে ঘাস দেই, সন্ধ্যা পর্যন্ত ঘাস চলে, আবার রাতের 10টার দিক দিয়ে আপনার এই কুড়া ভুসি এই খৈল এগুলা খাওয়াই, দুইবার খাওয়াই কুড়া ভুসি দুইবার, আর সারাদিনে ঘাস খাওয়াই, আর হলো খের দেই রাত্রে পর্যাপ্ত ঘাস দেন, যতটুকু খাইতে পারে ঘাস, ঘাসের কোনো অবশ্যই দানাদার দিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি ঘাস খাওয়াইতে হবে। আপনার দানাদার দিয়া খামার করতে পারবেন না, তার জন্য আপনাকে খামার করতে হলে সর্বপ্রথম ঘাসের জমি লিস্ট নিতে হবে, বা নিজস্ব জমি থাকলে ঘাস চাষ করতে হবে। যে গরুকে ঘাস খাওয়ান, এই ঘাস কি আপনার নিজস্ব জমি না লিস্ট নেওয়া, এই সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শক। এই ঘাসগুলো আমার নিজস্ব জায়গা আছে, অন্যর জায়গাও নিয়ে লইছে, ওই জায়গায় আমি ঘাসের চাষ করি, ওই জায়গাতে ঘাস সংগ্রহ করে গরুরে দিই। আপনার এই কতটুকু পরিমাণ জমিতে ঘাস চাষ করেন? 3 বিঘা। মাশাআল্লাহ। তো দর্শক আপনারা ওনারা বুঝতেই পারতেছেন, উনি একজন নতুন আদর্শ খামারি, তো উনি সবকিছু বিবেচনা করে খামার করতে নামছে। আপনারা যারা নতুন খামার করতেছেন, ইতিমধ্যে ভিডিওটা যারা দেখতেছেন, খামার করার পূর্বে সর্বপ্রথম মাথায় রাখবেন ঘাস লাগতে হবে, ঘাস রাখতেই হবে, ঘাস ছাড়া খামার করা যাবে না, ঘাসের ঘাস ছাড়া খামার হবেই না, এক কথা বললেই চলে। তো আপনি যদি একটু মানে বলে দিতেন আপনার গরু সম্পর্কে, আর একটা করে গরু দেখাই দিতেন, এই গরুটা কত দামটা কিনছে আমার দর্শকরা দেখতো এবং গরুর দাম সম্পর্কে জানতো, একটা করে দেখাই দিতেন। ঠিক আছে, ঠিক আছে। আমি এই গরুটা কিনছি হইলো 75,000, এই গরুটা কিনছি হইলো 65,000, আর এটা হইলো 42,000। এই গরুটা কি জাতের? এটা হইলো সিন্ধি গরু, লাল সিন্ধি, অরিজিনাল অরিজিনাল সিন্ধি। এটা কোথা থেকে কালেকশন করছেন? এটা হইলো আপনার জামালপুর বাজারে, জামালপুর বাজার। আচ্ছা, এইদিকে। আর এটা হলো অরিজিনাল দেশি দেশি দেশি। এই প্রজাতির গরু তো মনে হয় বেশি বড় হয় না? এই জাতের গরু বেশি বড় হয় না, এটা একটু বড় হইব, এগুলো এইরকমই মানে ছোট জাত আর কি। আর এটা হলো অস্ট্রেলিয়া ফিজেম, এটা কিনছিলাম আমি 42,000 টাকা দা। আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর গরু। তারপরে এটা হইলো করস, এটা হইলো করস, এটা আমি এলাকা থেকে সংগ্রহ করছিলাম। আচ্ছা, ঠিক আছে, সামনে। এটা হলো গাই গরু ফিজেম, এটা কিনছিলাম আমি হইলো আপনার 45,000 টাকা দা। 45,000 টাকা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে দিকটা এটা কিনছিলাম আপনার 62,000 টাকা। 62,000। তারপরে এই দুইটা, এটা হইলো 62,000, আর ওইটা হইলো আপনার 52,000। ধন্যবাদ আপনাদের সবাইকে, এতক্ষণ আপনারা দেখলেন হাশেম মণ্ডল, ওনার একটা ছোট্ট গরুর খামার। তবে এখন ছোট, ভবিষ্যতে এটা অনেক বড় হবে। আমরা আবার যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান, এই গরুগুলা কতটুক মানে বড় হয়েছে, কী অবস্থা আছে, কী কন্ডিশন আছে, আমরা অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা দেখতে চাইলেন। তো এখন আমরা তার কাছ থেকে মূল বক্তব্য শুনবো, সে তার খামার সম্পর্কে কী বলতে চায় বিস্তারিত তার কাছে শুনুন, তারপর ভিডিওটা শেষ করে দেবো। তো আপনার কিছু বলার থাকলে বলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই খামারটা অনেক বড় করতে পারি। আর যারা গরু পালবেন, তারা গরুর সবসময় খেয়াল রাখতে হইব, গরুর সাথে থাকতে হইব, কখন কোন গরুটা কোন রকম হইলো এগুলা খেয়াল রাখতে হইব, আর ঠিকঠাক টাইম টাইমে গরুর খাউন দিতে হইব। গরুর খাউন না দিলে দেখা যেতেছে গরু আপনার বাড়তো না, এই কারণে গরুর খাউন দিতে হইব ঠিক টাইম মতো, আর গরুর খেয়াল রাখতে হইব ঠিক টাইম মতো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যত খামারটা অনেক বড় করতে পারি, এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।